আমরা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব এখন। তো আমরা সবাই এই সিএফসি এই জিনিসটার সাথে পরিচিত মোটামুটি। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন এর সংক্ষিপ্ত রূপ, তাই না? কিন্তু এখান থেকে যে একটা এমসিকিউ আসে সেটা কি আমরা জানি? প্রশ্নটা হচ্ছে সিএফসি যৌগে কী ধরনের বন্ধন বিদ্যমান? এবার আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী না ধাতব? এবার কি হবে? এই প্রশ্নটা সলভ করার জন্য আগে জানতে হবে সিএফসি এর ইতিহাস, এটা কী নিয়ে তৈরি, এর উপাদান কী, অর্থাৎ আমাদের জানতে হবে সিএফসি কী কী জিনিস নিয়ে গঠিত। আমরা কী বললাম, পূর্ণরূপ ক্লোরো ফ্লোরো কার্বন, মানে এখানে তিনটা জিনিস নিয়ে গঠিত, কার্বন, ক্লোরিন এবং ফ্লোরিন, এই তিনটা উপাদান নিয়ে সিএফসি গঠিত হয়। এখন এই তিনটাকে যদি আমরা একটু গবেষণা করি, সবগুলোই পাব অধাতু, এটা অধাতু, এটা অধাতু, এটা অধাতু। এবার আমাকে বিচার বিশ্লেষণ করে একটু বলো যে অধাতু এবং অধাতু, আমি যদি এখানে লিখি অধাতু আর অধাতু মিলে কোন বন্ধন গঠন করে, অধাতু আর অধাতু মিলে কোন বন্ধন গঠন করে, নিশ্চয়ই বুঝতে পারতেছো কি হবে, কি কোন বন্ধন, সমযোজী বন্ধন, সমযোজী। তার মানে আমরা বলতে পারি সিএফসি গঠিত হয় এই তিনটা উপাদান নিয়ে, এবং এগুলো হচ্ছে অধাতু, আর অধাতু অধাতু মিলে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে সমযোজী, সমযোজী। তাহলে এখানে অপশন ছিল কি, সমযোজী, একটা বি নাম্বার অপশন ছিল, তাহলে রাইট অ্যান্সার হবে বি, সমযোজী। এক নাম্বার অপশন ছিল আয়নিক, আসলে কি আয়নিক হবে, আয়নিক হইতে গেলে ধাতু লাগে আর অধাতু লাগে, তো এখানে তো ধাতু কেউ নাই, সুতরাং আয়নিক হবে না, ধাতব মানে ধাতু হইতে হবে, সুতরাং এই অপশনটাও হবে না। সন্নিবেশ সমযোজী বন্ধন হইতে গেলে তো এই শর্তটা মেনে চলতেছে না, সন্নিবেশ সমযোজী বন্ধন মানে এক পক্ষ ইলেকট্রন দিবে আর এক পক্ষ ইলেকট্রন নিবে, তো এখানে ইলেকট্রন নেওয়ার মতো সেরকম কোনো পজিশন নাই, সুতরাং সন্নিবেশ সমযোজীও হবে না, সুন্দর করে মিলে যাচ্ছে সমযোজী অপশনটার সাথে, তাই আমাদের রাইট অ্যান্সার হবে সমযোজী। আশা করি বুঝতে পারছো। তো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।